বন্ধু দেখিসিস মেয়েটা কত সুন্দর, আমার না মেয়েটারে অনেক পছন্দ হয়েছে রে। কি পছন্দ হইছে? তো কি করবি, রিলেশন করবি নাকি? আমার পছন্দ হইলেই কি হবে, মেয়েটারও তো আমাকে পছন্দ করা লাগবে তাই না? আমারে কি দেখে পছন্দ করবে? কি গস, পছন্দ করবে না মানে অবশ্যই পছন্দ করবে। তুই জাস্ট একবার আমারে বল যে তুই রিলেশন করবি। বন্ধু ঠিক আছে, তাহলে আমি রিলেশন করব। কি হইছে ভাইয়া, কিছু বলবেন নাকি? আসলে আমার বন্ধু না আপনাকে দেখে অনেক পছন্দ করে ফেলছে। তো আমি কি করতে পারি? না আসলে আমার বন্ধু তো আপনাকে অনেক বেশি পছন্দ করছে, তো আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে? মানে ও আপনার সাথে রিলেশন করতে চাই। দেখে তো একটু বলদ সলদ বোকা সকা মনে হইতেছে, কিছুদিন প্রেম টেম করে খায়া ছাইড়া দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রাজি, আমি ওর সাথে রিলেশন করব। আর আমার নাম্বারটা দেন। ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা দেন। বাবু তোমার এই বাইকটা না আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ বাবু, ভালো লাগার জন্যই তো কিনেছি, এত টাকাতে গাড়ি কিনেছি, ভালো না লাগলে কি হবে? আচ্ছা বাবু তাহলে তুমি থাকো আর আমি বাসায় চলে যাই, আর আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দাও। তোমাকে কালকে না 5000 টাকা দিলাম, ওই টাকা শেষ হয়ে গিয়েছে? আরে ওটা তো শেষ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, এখানে 1000 টাকা আছে, এইটাই নাও। 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি রে অপ্র, শুনলাম তুই নাকি রুজের সাথে রিলেশনে গেছ? হ্যাঁ গিয়েছি, তো কি হয়েছে? বুঝলাম না, তুই ওর মতো একটা মেয়ের সাথে রিলেশনে গেলি কেন? তুই জানোস তো মেয়েটা কত খারাপ। এই খারাপ বলছিস মানে? তুই আমার গার্লফ্রেন্ডে খারাপ বলছিস কেন? ওর ভিতরে খারাপের কি দেখলি তুই? মুখ সামলাই কথা বল, ফাউ কারণে তুই আমার গার্লফ্রেন্ডে খারাপ বলবি কেন? তো খারাপ মেয়েকে খারাপ বলবো না, ওই তো সারাক্ষণ খারাপ কাজ করে বেড়ায়, তো খারাপ মেয়েকে খারাপ বলবো না। বন্ধু আমি কোনোদিন দেখিনি ওরে কোনো খারাপ কাজ করতে, বুঝছিস? আর ওর বিষয়ে কিছু বলার আগে ভেবেচিন্তে বলবি, না হলে কিন্তু বন্ধুত্ব শেষ করে দিব। আমি বুঝলাম না তোর আমার বন্ধু হয়ে এরকম কথা কিভাবে বলিস। আরে আমি ওরে কয়দিন পর বিয়ে করতে যাচ্ছি, ওর বিষয়ে ভালো কথা বল। বন্ধু এরকম ফাউল কথা বলিস না, কখন আমার হাত উঠে যাবে এটা কিন্তু আমি নিজেও বলতে পারবো না। কি রে অব্র, তুই সামান্য একটা মেয়ের জন্য বন্ধুর সাথে এরকম ভাবে ব্যবহার করতেছিস, কিসের জন্য? তো এরকম ব্যবহার করবো ছাড়া কেমন ব্যবহার করবো? ও আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে খারাপ কথা কেন বলবে, ওর এই অধিকার কিনা দিয়েছে? এখন কি তোর সাথে কিছু বলতে গেলেও তোর কাছে পারমিশন নেওয়া লাগবে নাকি? তোর কাছে বন্ধু আগে নাকি গার্লফ্রেন্ড আগে? কে আগে আমি অত সব জানি না, ও আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারবে না। তোরা থাক, আমার গার্লফ্রেন্ড আসতেছে, ওর সাথে আমি দেখা করে আসি। কি ব্যাপার, আসতে এত লেট হলো কেন? আরে আর বইলো না, ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ওরা উল্টা পাল্টা কথা বলতেছিল। ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে মানে? তোমার না বলছি তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে মিশবে না, তারপরও কথা বলছো মানে? ওদের সাথে দেখা করার কোনো দরকার নেই, তুমি যদি ওদের সাথে দেখা করো তাহলে আমার সাথে দেখা করার কোনো দরকার নেই তোমার। আরে আমি তো ওদের সাথে তেমন দেখাই করি না, আজকে অনেক রিকোয়েস্ট করতেছিল এই জন্য একটু দেখা করলাম। তুমি রাগ করো না, আমি আর ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, আজকে এই বন্ধুত্ব শেষ করে দিব। আগে তো এরকম ছিলি না, কি হয়েছে তোর, বলবি কিছু? ভাই আমি অত বলতে পারবো না, তুই চুপ থাক। কি ব্যাপার, তুমি এই জায়গায়? আমি এখানে কেন? সেটা বাদ দাও, তোমাকে না বলছি ওদের সাথে কথা না বলতে, তারপরও কেন কথা বলতেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে আমি তো ওদের সাথে দেখাও করি না, কথাও বলি না, হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কি করব বলো? শোনো তুমি আজকে একটা ডিসিশন নিবা, হয় তোমার বন্ধুরা থাকবে নয় আমি থাকব। কি বলতেছো তুমি এইসব? তুমি জানো না কে আমার কাছে বেশি প্রিয়? তুমি আমার কাছে অনেক বেশি প্রিয়, আমার বন্ধুদের ছেড়ে দিলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। বন্ধু তুই সব কি বলতাছস, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, আর কিছুদিনের একটা মায়ের জন্য তুই আমাদেরকে ছাড়া দিবি বলতাছস? ছোট থেকে বড় হইছি তো কি হয়েছে, তোদের সাথে কি আমি সারা জীবন থাকতে পারবো নাকি? বন্ধু আজ আছে কাল নেই, আর ও আমার বউ হবে, বউ সারা জীবনের জন্য। বন্ধু দেখ এখন আর কোনো কথা বাড়াস না, আমি তোদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, এখান থেকে চলে যা। হাই রে ব্রো, তোর থেকে অন্তত এটা আশা করি নাই, আজকে তুই এটা প্রমাণ করে দিলি যে বন্ধু আর গার্লফ্রেন্ডের মধ্যে সবসময় গার্লফ্রেন্ডাই জিতে। হইছে হইছে, আপনারা তো কথা বলতে হবে না, যান এখান থেকে। ওঠো তুমি। কি ব্যাপার রোজ, এটা কে? আরে তুমি একটু সাইডে আসো তো, তোমার সাথে একটু কথা আছে।
অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে আর তোমার সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। ওই যে ছেলেটাকে দেখলা না, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি হঠাৎ করে বিয়ে ঠিক হইছে মানে? আমি না বললাম আমি তোমাকে বিয়ে করব? আরে তুমি বুঝতেছো না কেন? এখন আর আমার কিছু করার নেই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এতদিন পর তুমি এগুলা কি বলতেছো? তুমি আমাকে বিয়ে করতে পারবা না মানে? সত্যি কথাটা বলে দাও যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। এত ঘুরাই পেছাই কথা বলার কোনো দরকার নেই। ও তুমি বুঝতে পারছো, তাহলে তো ভালোই হলো। শোনো, এখন আর তোমাকে আমার ভাল লাগে না, আমি নতুন একজনকে পটাইছি। সো তোমার সাথে আমি এই রিলেশনটা রাখতে পারবো না, নেক্সট টাইম থেকে আমাকে ডিস্টার্ব করবা না। দেখো এই ধরনের কথা তুমি বলতে পারো না, এত দিনের সম্পর্ক তুমি নিমিশেই শেষ করে দিবা? হ্যাঁ আমি দিব, এটা আমার ইচ্ছা। তুমি ভালো থেকো, বাই। বন্ধু আমার উপর আর তোরা রাগ করে থাকিস না, আমারে মাফ করে দিস, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। তোদের সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। কেন, গার্লফ্রেন্ড কি এখন ছেড়ে দিছে এজন্য আমাদের কাছে আসছস? এই তুই চুপ থাক, ওই যে ওর নিজের ভুল বুঝতে পারছে এটাই অনেক। আর বন্ধু কোনো সমস্যা নাই, তুই নিজের ভুল বুঝতে পারছস আমাদের কাছে ফিরে আসছস এটাই অনেক। আর তুই শুন, কোনো সময় গার্লফ্রেন্ডের জন্য ছোটবেলার বন্ধু বান্ধবকে ছেড়ে যাওয়া উচিত না, কারণ সবসময় তোর বিপদে তুই তোর বন্ধু বান্ধবকে কাছে পাবি, কোনো গার্লফ্রেন্ডকে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তোরা আমারে মাফ করে দিস। বাদ দে বন্ধু, চল আমরা গিয়ে ঘুরে আসি, চল। আমাদের ভিতরে এরকম কিছু বন্ধু আছে যারা গার্লফ্রেন্ডের জন্য বন্ধুদেরকে ছেড়ে দেয়। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কখনো গার্লফ্রেন্ডের জন্য নিজের কাছের বন্ধু বান্ধবদেরকে ভুলে যাবেন না।